প্রাইভেট যাওয়ার সময় কয়েকটা দুষ্কৃতীরা তুলে নিয়ে যায়, তুলে নিয়ে যায়, তারপর আর মেয়ে বাড়ি ফিরে না, ফিরে আসে না। প্রায় এক মাথা গুলিয়ে যাচ্ছে, আমি কিছুই বলতে পারছি না। মালদা জেলার কালিয়াচক 3 নম্বর ব্লকের সুখদেবপুর গ্রামের পরিবর্তিত নাম প্রিয়া রায়, তার বয়স 16 বছর 1 মাস। 2018 সালের মে মাসের 20 তারিখে টিউশন পড়তে গিয়ে তাকে কিডন্যাপ করা হয়। তাকে আর খুঁজে পাওয়া যায়নি। বার কয়েকবার প্রশাসনকে জানানোর পরেও প্রশাসন এ ব্যাপারে উদাসীন। কার বাড়িতে আপনার মেয়ে থাকতো? ওর কাকুর বাড়িতে থাকতো, ওর কাকুর বাড়িতে পড়াশোনা করতো, ওখানে থাকতো। দুটো নাবালিকা ছেলেকে নিয়ে আমি আছি, মেয়েটাই বড়। আপনার মেয়ের বয়স কত হয়েছিল? 16 বছর 1 মাস। ও তো চোর, নেশা খালি আমি পড়া করব, মানুষের মতো মানুষ হবো, ওটাই তার নেশা ছিল। ও কি হতে চেয়েছিল বড় হয়ে? বড় হয়ে ও ভেব বলেছিল যে আমি কোনো একটা পুলিশ হব, না হলে নার্সের কাজ করব। মালদা জেলায় বহু ছেলে মেয়ে নিখোঁজ হয়ে যাচ্ছে, প্রশাসনের ধ্যান না দেবার জন্য এসব ঘটনা প্রায় ঘটেই যাচ্ছে। কে নিয়ে যায় সেটা বলতে পারছি না। নিয়ে যাওয়ার পর মেয়ে যা প্রায় 1 মাস হয়ে যাচ্ছে, বাড়ি আসে না, বাড়ি ফেরেনি, থানায় কোনো চাপ নিচ্ছে না। থানাতে এফআইআর করা হয়েছে, তাও থানা কোনো চাপ দিচ্ছে না। কোন থানাতে? ইংলিশ বাজার বিশ্বজিৎ বাবুর হাতে কেসটা আছে, কোনো চাপ দিচ্ছে না। কি বলছে ওনারা? ওনারা কোনো অ্যালাউই তো করছে না, কোনো আসামি ধরতে আসছে না, কোনো চাপ দিচ্ছে না। আপনার কথা কি শুনছে ওনারা? না, কথাই তো শুনছে না ওর মতো। আমরা একটি খবরে কাগজে সংবাদ পাই যে পিউরাই বলে একটি মেয়ে, যার বয়স 16 বছর, তাকে রাস্তা থেকে কিডন্যাপ করা হয়েছে। পুলিশ এখনও এর কোনো সুরাহা করতে পারেনি। আমরা চেষ্টা করছি, আমরা পুলিশের আরেকটু উদ্যোগ হতে বলবো, এবং এর পাশাপাশি আমরা ইউয়ের মা, তাকে দিয়ে আমরা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন সোসাইটি, ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার এবং সর্বোপরি এসপি মালদা, এনাদের কাছে আমরা অভিযোগ জানাবো যে মেয়েটাকে উদ্ধার করা হোক, এবং সে যে 12 ক্লাসে পড়তো 12-এ, সে যেন পুনরায় তার নিজের জগতে পুনঃস্থাপন হোক। তারপর আমি থানায় যাই, পুলিশ অফিসারের সঙ্গে কথা বলি। তিনি মৌখিকভাবে জানান যে মেয়েটি কোথায় আছে এবং কারা কিডন্যাপ করেছে, সে বিষয়ে ইনফরমেশন তাদের কাছে নেই। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, তারা কল করুন ইংলিশ বাজার থানার পুলিশ অফিসার বিশ্বজিৎ মণ্ডলকে 0351225001 নম্বরে, যেন প্রিয়া রায়কে খুব তাড়াতাড়ি উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়। আমি সোরিয়া বানু, পশ্চিমবঙ্গের মালদা জেলা থেকে ইন্ডিয়া আনহার্টের পক্ষে।